সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি পপ ফিল্টার। যারা গান করে তারা আসলে পপ ফিল্টার সম্পর্কে জানে, আর আপনি যদি না জেনে থাকেন যে পপ ফিল্টার কী আর কীভাবে ব্যবহার করতে হয় বা কেনই হচ্ছে পপ ফিল্টার ব্যবহার করে, আপনি টিভিতে কিংবা ইউটিউব ভিডিওতে এই পপ ফিল্টার অনেকবার দেখে আসছেন, তো এই পপ ফিল্টারটা এখন আমি আনবক্সিং করবো এবং বলবো এই পপ ফিল্টারটা আসলে কী কাজে ব্যবহার করা হয়। তো আপনি যদি পপ ফিল্টার সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি পপ ফিল্টার সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই পপ ফিল্টারটা আমি অর্ডার করছি দারাজ থেকে। আমার অনেক ভিডিওতে দেখবেন যে মুখে অনেক সময় আমি নিঃশ্বাস টিছি, সেই আওয়াজও হচ্ছে ভিডিওর মধ্যে চলে আসে, কিংবা কোনো প ফ এগুলো উচ্চারণ করলে একটা বাতাসের ফোর্স তৈরি হয় যেগুলো সাউন্ড কোয়ালিটি খারাপ করে দেয়। তো এর জন্য আসলে এই পপ ফিল্টারটা অর্ডার দেওয়া। তো এখন এটা আমরা আনবক্সিং করে দেখি। তো পেপার ফ্লাইয়ের থেকে এটা লাগাই দেওয়া আছে। প্রথমে এটা খুলে নিই। এই ডকুমেন্টেশন আছে পেপার ফ্লাই কুরিয়ারের, এছাড়াও পিসে আর একটা স্টিকার মারা আছে পেপার ফ্লাইয়ের। তো আমরা এখন পপ ফিল্টারটা খুলি। তো এটা এভাবে প্যাকিং করা ছিল, এটা যদি এখন আমরা খুলি, তো এই হলো আমাদের পপ ফিল্টার, পপ শিল্ড। এই যেখানে পপ শিল্ড, এই জিনিসটা আপনারা টিভিতে যখন কোনো সঙ্গীত শিল্পী গান করে তাদের সামনে এরকম পপ ফিল্টার দেখবেন স্টুডিওতে, প্লাস অনেক ইউটিউব ভিডিওতে আপনারা দেখবেন যে এরকম পপ ফিল্টার তারা ব্যবহার করে। এই যেখানে আছে মাইক্রোফোন, মাইক্রোফোনের সামনে এই পপ ফিল্টার থাকে, তার এই পার থেকে কথা বললে এই ধরনের নয়েজগুলো যায় না। এটা আপনারা হচ্ছে মাইক্রোফোনের সাথে প্লাস মাইক্রোফোন অথবা মোবাইল দুইটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো পপ ফিল্টার তো বক্সের ভিতরে আর কিছুই নাই, শুধুমাত্র এই পপ ফিল্টারটা ছাড়া। এখন দেখা যাক। তো এই হলো হচ্ছে পপ ফিল্টার। এই পপ ফিল্টার আমি যেটা দেখলাম, যেটা হচ্ছে প্লাস্টিকের একটা গলি আছে, এর মধ্যে একটা গেঞ্জির কাপড় যেমন ওরকম কাপড় দুইটা দুই পাশে লাগানো আছে, এবং এর মধ্যে যদি বাতাস ঢোকে তাহলে এই বাতাসটা ওই পার দিয়ে বের হচ্ছে না। এখানে যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা যে কোনো দিকে বাঁকানো যাচ্ছে, এবং এই পপ ফিল্টারের এখানে যে গলিয়েটা আছে এটাও মোটামুটি যে কোনো দিকে ঘোরানো যাচ্ছে। তাহলে আজকে ছিল এই পপ ফিল্টারের এটাই ভিডিও। আপনি যদি কোনো সময় ইউটিউবে ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করেন কিংবা কোনো গান করেন, সেই গান করার সময় যদি আপনার নাকের আওয়াজ, মুখ দিয়ে যে বাতাস বের হয় সেই বাতাসের আওয়াজ যদি আপনি চান আপনার মাইক্রোফোনে রেকর্ড না করুক, তাহলে এই ধরনের একটা পপ ফিল্টার কিনে নেবেন। তাহলে আপনার ভয়েস কোয়ালিটি আগের চাইতে অনেক বেশি সুন্দর হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনি যদি পপ ফিল্টার সম্পর্কে না জেনে থাকতেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও পাইতে চাইলে অবশ্যই নাজমুল টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।